বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের ঐতিহ্যবাহী একটি পর্যটন কেন্দ্র জাফলং। এই জাফলংয়ে বিভিন্ন ধরনের পাথর রয়েছে, বৃহৎ কোয়ারি পাথর এই জাফলংয়েই দেখা যায় এবং বিভিন্ন নৌকাও দেখা যায়। আপনারা যারা দেখেন নাই তারা এক নজরে দেখে নিতে পারেন, তবে বিরক্ত বোধ হবেন না, কারণ এখানে মোবাইলের ক্যামেরা একটু বেশি লড়তেছে এবং প্রায় 16 মিনিটের মতো আছে, তাই আপনারা ধৈর্য সহকারে এক নজরে দেখে নিতে পারেন। সাথে থাকবেন, ধন্যবাদ।
এখন দেখা যাচ্ছে এখানে অনেক পর্যটক, প্রতি বছর অনেক পর্যটকের সমাগম ঘটে এই জাফলংয়ে। আপনারাও আসতে ভুলবেন না। ধন্যবাদ। জাফলং ইন্ডিয়ার পাশেই অবস্থিত। এই দেখতে পাচ্ছেন তার সীমানা, আপনারা এক নজরে দেখে নিতে পারেন। ধন্যবাদ। আমরা এখন চলে যাচ্ছি। চলে যাওয়ার পথে আপনাদেরকে ছোট বড় বিভিন্ন ধরনের পাথর, নৌকা এবং দোকান দেখানোর চেষ্টা করব। আপনারা এক নজরে দেখে নেবেন। ধন্যবাদ।
পাথর ও নৌকা দেখার পর আমরা চলে আসলাম জাফলং পিকনিক স্পটের বাস স্ট্যান্ডে। আমি বিদায় নিচ্ছি মান্নারুল করিম খান পলাশ, ধন্যবাদ সবাইকে।